এবং আজকের ভিডিওতে একটা অনেক মজার একটা চমক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইওর উইনচেজার ইজ হিয়ার উইথ আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ আমি যাচ্ছি এন্ডোতে আমার বাইকের সার্ভিস করাতে অ্যান্ড সাথে সাথে আরসিবির প্রোডাক্টগুলো ইনস্টল করতে, যেটা আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছেন। আজকে আমরা আরসিবির এ টু জেড সবগুলো প্রোডাক্ট, মানে যতগুলো কিনেছি আমি কিনেছি আর কি, সবগুলো প্রোডাক্ট ইনস্টল করবো আমার বাইকে অ্যান্ড একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিব। এখন বাজে দুপুর একটা কি দুইটা, আমার এন্ডোতে যাওয়ার কথা ছিল আজকে সকাল 9টায়। এন্ডো মিনস আমি যেখান থেকে সার্ভিস করাই, ঢাকার ওয়ান অফ দ্য রিনাউন্ড সার্ভিস সেন্টার। সো এখন আগে ওখানে যাব, তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ সবগুলো বাংলাদেশের মানুষ যে অন্ধ, মানে নিচের দিকে তাকায় রাস্তাটা পার হইতেছে, কে আসতেছে দেখতেছে না। মানে আমি যদি, মানে এমন যদি হতো যে 24/7 ক্যামেরাটা অন রাখতে পারতাম, তাহলে আমি দিনে মেবি এরকম 2-3 হাজার ফুটেজ পাইতাম। যাই হোক, সব এগুলো কমন জিনিস বাংলাদেশের রাস্তায়, এগুলো নিয়ে এখন আর বদার হই না। আনটিল আল্লাহর মাফ করুক, কখনো বাজে কিছু হইলে তখন বদার করতে হবে, এছাড়া কিছু, মানে এছাড়া কিছু করার নেই। আচ্ছা যাই হোক, মুড নষ্ট না করি, মনটা ভালো ভালোই রাখি। তো আজকে হচ্ছে আমি আরসিবির প্রোডাক্টগুলো দেখাবো। বাই দ্য ওয়ে গাইস, আরেকটা নতুন আপডেট দিব, যেটা হচ্ছে আমার মালয়েশিয়া থেকে আরেকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে একটা রাইডিং জ্যাকেট। ওই রাইডিং জ্যাকেটটা ইনশাল্লাহ মানে বাংলাদেশের সব থেকে কম প্রাইসের রাইডিং জ্যাকেট হবে, এবং মোটামুটি 4,000 থেকে 8,000 টাকার মধ্যে যতগুলো রাইডিং জ্যাকেট বাংলাদেশে পাওয়া যায় তার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড হবে আর কি। মানে ওয়ান অফ দ্য বেস্ট রাইডিং জ্যাকেট বলা যায় যে 8,000 টাকা বাজেটের মধ্যে, কিন্তু এত দাম হবে না। যেটা তো বললাম, বাংলাদেশের লোয়েস্ট মনে হয় 4,500-4,000 টাকা রাইডিং জ্যাকেট পাওয়া যায়, তার থেকে কম দাম হবে। সেটা আপডেট আমি দিয়ে দেবো আমার ওই জ্যাকেটের ভিডিওতে। সো গাইস, যারা এখন আমার চ্যানেলটি যেখানে বসেই দেখতেছেন, বাসায় ঘরে বাইরে, বাসার ঘরে একই কথা, বাসায় ঘরে বাইরে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাই এখনই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা আমার চ্যানেলটাতে নতুন, তারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, এবং পুরানো তাদের জানাই আসসালামু আলাইকুম। এবং যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন। এবং আজকের ভিডিওতে একটা অনেক মজার একটা চমক আছে, সেইটা মানে সেটা দেখার জন্য হলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, আমি অ্যাকচুয়ালি মানে আমার GSX-এর বাইকে মডিফিকেশন নিয়ে, মানে অ্যাকচুয়ালি এখন সত্যিকার অর্থে এখন কাজ করা শুরু করেছি। যেমন এখন এই আরসিবির প্রোডাক্টগুলো লাগাবো, তারপরে আলাদা আরও অনেক মডিফিকেশন আপডেট আসবে ইনশাল্লাহ। যত ধরনের মডিফিকেশন আপনারা করতে পারেন, মডিফিকেশন রিলেটেড সব আইডিয়া আমার চ্যানেল থেকে আপনারা পাবেন যে কোনো বাইকের, এবং কোনো যদি ইনফরমেশন দরকার হয় সেগুলো আমি আপনাদের দিতে পারবো, হয়তো নিজে জানাগুলো দিতে পারবো বা কারো কাছ থেকে জেনে দিতে পারবো, বা যে সমস্ত প্রোডাক্ট মডিফিকেশন বা কী বলে পারফরমেন্স আপগ্রেড করার জন্য যে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, বা যেগুলো আপনার যেগুলো এখন সবাই লাগাচ্ছে, কেউ জেনে কেউ না জেনে, কেউ বুঝে বা না বুঝে, তা আমার মনে হয় যে না বুঝে মডিফিকেশন করাটা ঠিক না। কারণ আপনি জানতেছেন যে এটা লাগালে আমার বাইকের স্পিড বাড়বে, টর্ক বাড়বে, বাট ওইটা লাগালে আলটিমেট আউটকামটা কিন্তু দুই ধরনের হয়। এক হচ্ছে আপনার স্পিড বাড়তেছে, টর্ক বাড়তেছে, আর এটা হচ্ছে আপনার ইঞ্জিনের ক্ষতি করতেছে। যাই হোক, এখানে উইন্ড নয়েজটা অনেক বেশি, তো ওই যখন ইঞ্জিনের ক্ষতি করে তখন দেখা যাচ্ছে যে আপনার লাভের থেকে লসের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি 2,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট লাগাচ্ছেন, মানে
স্পেশালি আমি বলেই দেই এই যে প্লাগগুলো যেগুলো পাওয়া যায় রেসিং প্লাগগুলো, এই প্লাগগুলো অ্যাকচুয়ালি সব বাইকের জন্য সবগুলো না, মানে আপনি যদি পারফেক্টলি ঠিক মতো না লাগান, আপনার বাইকের বাইক অনুযায়ী সঠিক প্রোডাক্টটা না ইনস্টল করেন, তাহলে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি বিপদে পড়বেন। সো আমরা এন্ডোর অনেক কাছাকাছি চলে আসছি, এখানে সামনে টোল দিব, টোল দিয়ে তারপর এন্ডোতে যাব। যাই হোক গাইস, থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, এবং ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক এনজয় করবেন এবং হয়তো বা নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এখন টোল দিব। যাই হোক, আজকে দিনটা ভালো যাবে কারণ ভিতরে বসে কাজ করবো তো করবে, তো তো বাইরে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি দেখা যাবে। ও বাইরে হয় দেখেন কী লাগ, আজকে বাইকটা ধোয়া হবে এবং আজকে বৃষ্টি দিতেছে, এটা কমন একটা বিষয়। সো ভিউয়ার্স, এখন আমি আমার আরসিবির প্রোডাক্টগুলো মানে আমার বাইকে ইনস্টল করা শুরু করেছে, তো এখন ওয়ান বাই ওয়ান আমার প্রোডাক্টগুলো একটা একটা করে ইনস্টল করা হবে। এই হচ্ছে আমার বাইক, এখন মাত্র এইটা ইনস্টল করা হলো। এটা হচ্ছে আরসিবি মাস্টার ব্রেক পাম্প। এখানে রফিক আমার বাইকের থ্রোটল বডি পরীক্ষা করতেছে। একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই ক্যালিপারটা নেওয়া, ওই যে ক্যালিপারটা রাখা, এই দুই এই দুইটা প্যানেলে বসতেছে না ক্যালিপারটা, মানে ওটার জন্য অলরেডি মডিফাই করা হয়েছে স্টকের ক্যালিপারটার উপরে, মানে স্টকের ক্যালিপারের ক্লামের উপরে। আর এখন একটু ব্রেক প্যাডটা বসানোর জন্য একটু মডিফাই করতেছে, সো হোপফুলি হয়ে যাবে ইনশাল্লাহ। সো বাই দ্য ওয়ে গাইস, এখন নতুন আরেকটা ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে স্টিয়ারিং ড্যাম্পার। এই সেই মালটা যেটা আমি মানে আজকে এখানে এসে ডিসিশন নিয়েছি যে নিব। আর এটার কাজ এবং এটা কীভাবে কী করে, এটা লাগালে কী হয়, এটা আমি ইন ডিটেলসে আজকে যাওয়ার সময় বলে দিব। সো স্টে টিউন। সো আমার বাইকের সেটআপগুলো অলমোস্ট ডান। এখানে হচ্ছে পিছনে ব্রেক ক্যালিপার, এই হচ্ছে হোস, এই হচ্ছে ক্লাচ পাম্প, এই হচ্ছে আরেকটা হোস পাইপ, তারপরে এই হচ্ছে এসন ব্রেক, এই হচ্ছে স্টিয়ারিং ড্যাম্পার, আর ওই পাশে আরেকটা এসন। সো ভিউয়ার্স, এখন বাজে রাত 2টা, আমি আমার মানে টোটাল কামলার মতো লাগতেছে, আই নো, বাট বাইকটা নিয়ে আসতে পারিনি আনফর্চুনেটলি, কারণ ক্যালিপার দুইটা কাজ করতেছিল না, মানে ব্রেকটা ধর নিতেছিল না, হয়তো বা একটু ফল্ট রয়ে গেছে। তো কালকে একদম ঠিকঠাক করে তারপর আনবো, কারণ রিস্কটা নিতে চাইনি, কারণ রাতের বেলা বাইক আনলে হয়তো বা খারাপ কিছু হতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, আর স্টিয়ারিং ড্যাম্পারটাও বসতেছিল না ঠিকভাবে। তো এটা ফুল কালকে একদম ঠিকঠাক করে কালকে দেখাবো। সো স্টে টিউন। এখন আজকে এখন বাসায় যে ঘুমাবো, সেই আমার বাসার গেটটাও বন্ধ, পুরো গেট লক করা। চাচা, ও চাচা আয়েন, খুলেন দরজা, খুলে গেট খুলেন। সো দেখা হচ্ছে কালকে, স্টে টিউনড। অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে দিন, আমি যখন সকালবেলা ওইটা দেখি আপনারা সাবস্ক্রাইব করছেন। সো ভিউয়ার্স, আমি এন্ডো থেকে বের হয়েছি, এখন যাচ্ছি গিয়ার আপে, কারণ
আমি যেখান থেকে এইটা কিনেছিলাম এই একটা পার্সেল আমি বাংলাদেশ থেকে কিনেছি এটা হচ্ছে একটু প্রবলেম রয়ে গেছে কারণ এটা ডান বামে মানে যে কোনো একটা দিকে যায় একদিকে হ্যান্ডেলবার ঘুরাতে পারি আরেকদিকে হ্যান্ডেলবার ঘুরাতে পারি না সো উইলসে যখন কল দিলাম তো ওরা বলল গিয়ার আপের আনোয়ার ভাইয়ের কাছে দেখাতে উনি এটা ফিক্স করে দিতে পারবে সো এখান থেকে ওখানে এখন মুভ করতেছি অ্যান্ড বাই দ্য ওয়ে তো যেতে যেতে আমি যেই পার্টগুলো লাগানো আছে যেমন আমার আরসিবি ক্লাচ লিভার টিভার এই সমস্ত যেগুলো আছে মানে ফিলিংসটা হচ্ছে যদি আপনি স্টকের সাথে তুলনা করেন ব্রেকিং ব্রেকিং যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই এনহ্যান্স হয়েছে আগেরটা যদি রেটিং মানে 10 out of 5 থাকতো যদি আমি 10-এ 5 দিতাম এটা 10-এ 8 পাওয়ার যোগ্য আর কমফোর্টের কথা চিন্তা করলে 10-এ 10 আমরা এখন আছি বিজয় সরণির কাছাকাছি অলমোস্ট গিয়ার আপে চলে আসছি মানে আমার এই এক প্যারানিতে কালকে থেকে আজকে পর্যন্ত ওয়েট করতে হয়েছে আজকেও এটা হইলো না এখন এক সার্ভিস সেন্টার থেকে আরেক সার্ভিস সেন্টারে শিফট করতে হইতেছে আসলে এটাই স্বাভাবিক যে একজন 100% পারবে না কিন্তু মেইন প্যারাটা আমার হইতেছে যে এক মাথা থেকে আরেক মাথা ওইটা যাত্রাবাড়ি এটা বিজয় সরণি লাকিলি এটা আমার বাসার কাছে মানে এত কাছে না বাট কাছে আর কি বাইক থাকলে তো সবই কাছে লাগে বাট এতক্ষণ যেটা চালালাম মনে হচ্ছে যে ব্রেকের পারফরমেন্স এফিসিয়েন্সি যেটা মানে কত তাড়াতাড়ি ব্রেকটা আপনার কাজে দেবে সেটা অনেক বেড়ে গেছে মানে অনেক ফাস্ট কাজ করে অনেক ইজিলি বাইকটা থামানো যাচ্ছে শান্ত যাব এই সাথে মেইন রোডে মেবি এদিক থেকে ঢোকার একটা ব্যবস্থা আছে কি অবস্থা বলদ নাকি এলে সো আমার আরসিবির আগের ভিডিওটা ছিল আরসিবির প্রোডাক্ট নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে আরসিবির ইনস্টল মানে ইনস্টলেশন এবং ফার্স্ট ইমপ্রেশন নিয়ে সো দুইটা ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন আর হচ্ছে আফটার মার্কেট পার্টসের প্রাইস এবং ইন ডিটেলস যা যা আপনাদের দরকার কেউ যদি আরসিবির প্রোডাক্ট আনাতে চান এবং মার্কেটের প্রাইস হ্যাঁ যাবো যাবো মার্কেটের প্রাইস থেকে কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলেই হবে আমি চেষ্টা করবো সবার রিপ্লাই দেওয়ার আর এই সমস্ত বিষয়ে যদি কারো আইডিয়া দরকার থাকে সেটাও আমি দিব ও বাই দ্য ওয়ে ড্যাম্পারের যে কথাটা সেটা বলতে ভুলে গেছি ড্যাম্পার কেন ইউজ করবেন মানে আমরা ড্যাম্পার কেন ইউজ করি আমরা আপনার হয়তো বা এই ড্যাম্পারের যে বিষয়টা সাইকেলওয়ালাগুলো সব জায়গায় ঝামেলা করে ড্যাম্পারের যে মানে এই যে ড্যাম্পারটা এরা হয়তো বা অনেক বাইকই দেখছেন যদি দেখে থাকেন তাহলে বলো না দেখলেও সমস্যা নাই আমি বলতেছি এই ড্যাম্পারটার কাজ হচ্ছে
আপনার স্টিয়ারিং মানে এটার নাম হচ্ছে স্টিয়ারিং ড্যাম্পার, মানে আপনার স্টিয়ারিংটাকে ও স্টেবল রাখবে। যেমন আমরা যখন হাই স্পিডে থাকি, আমাদের যখন বাইক 100+ থাকে, তখন হচ্ছে আমাদের বাইকটা অনেকটা হালকা হয়ে যায়, মানে বুঝতেছেন তো? যখন ওভার স্পিডে থাকেন, যখন হাই স্পিডে থাকে একটা বাইক, তখন বাইকটা হালকা হয়ে যায় এবং সামনের জায়গাটা অনেক উইক হয়ে যায়, তো শক্ত বাতাসে এমনি এমনি কাঁপে অনেক সময়, বা গর্তে পড়ে যায়, বা ছোটোখাটো ইটের কণা বা কিছু আসলে এটা স্টেবল থাকে না। সো অনেক সময় দেখা যায় যে এভাবে এভাবে কেঁপে আপনি বাইকটা নিয়ে একটা আলাম আফটুরক অ্যাক্সিডেন্টের মুখে পড়লেন, বা এই ধরনের বড়ো ধরনের সমস্যা হওয়ার একটা পসিবিলিটি থাকে প্রায়। সো সমস্যাটা সমাধানের জন্যই হচ্ছে এই ড্যাম্পারটা। সো এখন একটু চিল করার জন্য দুইটা দিন একটু বহুত প্যারা গেছিলাম, চিল করার জন্য টিএসসির দিকে যাচ্ছি। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং আমার চ্যানেলে নতুন, বা আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক থ্যাংকস। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই, এতক্ষণ মন দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস। ইনশাল্লাহ পরবর্তীতে এমন ইনফরমেটিভ এবং আপনাদের জন্য কাজে লাগে এমন ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড আমার নেক্সট কিছু দিনের মধ্যে আমি আরসিবি প্রোডাক্ট সম্পর্কে ফুল রিভিউ দিব, লাগানো উচিত নাকি উচিত না, বা লাগালে কোথা থেকে লাগাবেন, কীভাবে কী করবেন, কীভাবে করলে পারফেক্ট হবে, সব কিছু আমি ইন ডিটেলসে বলবো রিভিউর ভিডিওতে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই।